পাখি হায়াত লুটে পাখি ইয়াসিন মাস্টার কদিন আসবে না স্কুলে? তিন মাস বললো, ভেলরে গেছে। বদি যা হাঁটুর সমস্যা, উঠতেই নাকি পারছে না। নিশ্চয়ই দালাল ধরেছে, জানি না। আরে এখানে প্রত্যেকজনের একটা না একটা দালাল থাকে, কেউ ব্যাঙ্গালোর নিয়ে যায়, কেউ ভেলোর নিয়ে যায়। তোমাদের এনজিও কি কাজ করে? মহিলাদের মানসিক এবং শারীরিক অবস্থা কিরকম, মাসিক ঠিকঠাক হচ্ছে কি না, খাওয়া দাওয়া ঠিক করে কি না, মান্থলি ইনকাম কত, বাচ্চারা স্কুলে যায় কি না, এসব দেখি, আমরা সার্ভে করি। কে মাসিক? হ্যাঁ তো, কি হলো না, মানে পিরিয়ডটা শুনতে বেটার না? মেয়েদের ঋতুচক্র সম্বন্ধে কি জানো? জানি না তো, ওই ক্লাস নাইনে জীবনবিজ্ঞানে যেটুকু পড়েছি ওইটুকু। ওই পকাই বলে ওটা নাকি ছেলেদের দাড়ি কাটার মতো। কিছুই তো জানো না। জানি না তো, এই প্লিজ, এই রাগ করো না। আরে আমি জানি না তো, এই ইয়াসিনদার ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় ছিলাম তাই। কেন, কিসের চিন্তা? না, এরপর হয়তো আমাকে ইনচার্জ করে দেবে। হ্যাঁ ভালো তো, তোমার দায়িত্ব বাড়বে। দায়িত্ব কোনো মতে 10 জন জোগাড় করতে পেরেছি, তাও কেউ আসছিল না, আর বাবা মারাও কেউ পড়াশোনা করাতে যায় না। এরপর কর্তারা ডেকে বলবেন কিছুই তো হচ্ছে। আরে আগে তো একজনও আসছিল না, এখন 10 জন আসছে, ব্যাপারটা এইভাবে ভাবো। ঠিকই তো, হয়তো কেউই আসছিল না। হ্যাঁ, আগে একজনও আসছিল না, এখন 10 জন আসছে, তারা কেন আসছে সেটা ভাবো, বাকিরা কেন আসছে না সেটাও ভাবো, জিজ্ঞেস করো। অত ভেবে লাভ নেই, যা খুনে গ্রাম, কোনদিন হয়তো আমি খুন হয়ে যাবো। আরে এত ভয় পেলে হবে, আমি আছি তো, আমি যাব তোমার সাথে। তুমি কি কি করবে, কি করবে দেখোই না। একটা কথা বলবো, আমার না বিয়ে হয়ে গেছিল, ডিভোর্স হয়ে গেছে, এবার প্রেম করতে পারবে আমার সাথে? সব পিরিয়ড শেষ হয়ে গেল তো। তোমার বরের নাম কি আয়ন ঘোষ? একবার বদল ঘরে, একবার বদল ঘরে।
এটা কি লেখা? তুই বল। বলো বলো। জল পরে, জল পরে পাতা নড়ে, পাতা নড়ে। খুব ভালো। জল পরে, জল পরে পাতা নড়ে, পাতা নড়ে। সবাই মিলে বল, সবাই মিলে বল, জল পরে পাতা নড়ে। জল টুপ করে পড়ছে পাতার উপর, পাতাটা নড়ে উঠছে। বলবি সবাই মিলে, বলো জল পরে, জল পরে পাতা নড়ে, পাতা নড়ে। খুব ভালো। দেখি তোদের বইতে কি কি আছে। অয় অজগর, আংটি খেয়ে নিবি? আমটি। ও আমটি অশ্বইতে। আচ্ছা তোরা কি উঠবি না? ঠিক আছে, এই জায়গাটা সবাই মুখস্থ করে রাখ, আমি আসছি। জমিদারদি, জমিদারদি, তোমার সাথে একটা কথা ছিল। মা, মা, জ্বর আছে। ডাক্তারবাবুর সাথে কথা বলে ওষুধ নিয়ে আসছি, খাওয়া দাওয়ার পরে। খুব চিন্তা হচ্ছে বাবা। ডাক্তারবাবু বলেছেন 3 দিনের মধ্যে জ্বর না কমলে ফুলকুমারিতে নিয়ে গিয়ে দেখাতে হবে। যা ব্যবস্থা করার তো কী করতে হবে আমি কিছু জানি নে। বাবা কোথায়? কোথায় আবার? মাতাল হয়ে কোথাও একটা পড়ি আছে। মেয়েদের জ্বরটা আগের থেকে একটু কমেছে বুঝলি? খাসনি নে। কি করিস? এই নে। কি করছো তুমি? এত রক্ত কেন? কি হলো? কি করছো? আমাদের পথে বসিয়ে চলে গেল, আমাকে এত মারতো।
কোনো ইনকাম করতো না। ছেলেকে লেখাপড়া শেখাচ্ছিলাম, কোনো টাকা পাঠাতে দিত না, সব নিজে নিয়ে নিত। আমি নুকিয়ে নুকিয়ে অরুণকে টাকা পাঠাতাম, শেষ অব্দি রেপ করবে এরকম ভাবিনি। আমাকে মুখ দেখাতে পারে না, এই গ্রামে আসতে পারে না। আমাকে কতবার ফোন করেছে, ফুলকুমারিতে গিয়ে অরুণকে বলেছে সবাইকে নিয়ে এইখানে চলে আয়, আমি যেতে চাই না, অরুণও না, ও এইখানে আসুক, আমি পুলিশটাকে ধরিয়ে দেব। এই জন্যই ওই লোকটাকে আমার নাম বললে কাউকে কিছু বলার সাহস পায় না। না, আমি বাড়ি যাই মাস্টার, দেখি মিলিটা কি খুঁজছে। ওকে লেখাপড়া শেখানোর খুব ইচ্ছে। অরুণটা লেখাপড়া করছে, টিউশনি করছে, মিলিটাকেও যদি একটু মাধ্যমিক অবধি পড়াইতে পারি। দেখি, তুমি চিন্তা করো না, আমরা আছি তো। হ্যালো, হ্যাঁ, না, শালা লাল জামা পরিছে, রেজিস্টার খাতা এনেছিস? না, খুঁজে পাইনি। পাইনি মানে তুই মিথ্যি কথা বলছিস? মিথ্যে না, সত্যি বলছি, সত্যি খুঁজে পাইনি। হ্যাঁ, রেজিস্টার খাতা তো আলমারিতে থাকে, ভালো করে খুঁজেছিস? হ্যাঁ খুঁজেছি, দেখলাম নেই। নেই? হই আসিন, খাতা কার গানে গুজি রেখেছ? তুই শালা সোজা কথার লোক না, শালা এখানে খুন হয়ে যাবি শালা। বন্দুক দেখেছিস তো? খাতা না পাইলি
শালা বিচিতে গুলি করে দেবো, বুঝতে পেরেছিস? রাধা বামুনের মেয়ে আর তুই হালদার, এরপর রাধার সঙ্গে দেখলে না আস নাই বার করে দেবো। চল ঠিক আছে, আমি মাকে বলছি। এমনি তো ওই লোকটাকে বাবা বলতে আমার ঘেন্না হয়। আমি আর যাবো না ভাবছি, আমাকে ভয় করছে। আমি কি যাবো তোমার সাথে? তোমার তো ক্লাস আছে। একদিন না হয় ক্লাসে যাবো না, আমাদের জন্যই তো তোমার এত টেনশন। দেখো তো কষ্ট করে চাকরিটা পেয়েছে, এবার ছেড়ে দেওয়া যাবে না। চলো দেখছি। হ্যালো, হ্যাঁ আমরা অনেকটা চলে এসেছি। হ্যাঁ আর আরে আরে এক ঘন্টার মধ্যে আমরা গঙ্গা ঢুকে যাব। মাথা চমকা
বিরহীর নতুন এপিসোড চলে এসেছে। দেখে নাও উড়ি বাবার ইউটিউব চ্যানেলে গিয়ে বা উড়ি বাবার ওয়েবসাইটে www.udibaba.tv। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট করুন। হ্যাঁ বন্ধুদের জানাবেন। উড়ি বাবা সার্চ কর, সার্চ কর।